ইউনিয়ন চেয়ারম্যান কমর উদ্দিন কামরু জুরি উপজেলা সদর জায়ফর নগর ইউনিয়ন চেয়ারম্যান মাসুম রেজা ও মৌলভীবাজার জেলা বিএনপি সহসভাপতি আব্দুল হাসিবকে গ্রেফতারের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে বিএনপি নেতা মোহাম্মদ মির্জান আলী এক সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে মোহাম্মদ মির্জান আলী বলেন দেশে আইনের শাসন ও জাতীয় সংকট দেখা দিয়েছে বিরোধীদের উপর নির্যাতন ও জুলুমের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের মানুষ সংবিধান অনুযায়ী তাদের ক্ষমতা ও অধিকারও এখন ভোগ করতে পারছেন না তিনি আরও বলেন বিরোধী নেতাদের এখন শুধু মামলা দিয়ে আর গ্রেফতার করেই সরকার খান্ত হচ্ছেন না গুণ আর খুন করেও নতুন রেকর্ড সৃষ্টি করেছে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপিকে নির্বাচন থেকে সরানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার বলেও তিনি মন্তব্য করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান যুবদলের আহ্বায়ক মিল্টন সরকার ও ফ্রান্স বিএনপি নেতা সুবিদ আলী